আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাধারা নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি সোনিয়া সুলতানা। প্রতিদিনের মতো জানিয়ে দেব চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ। কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্মরণ সুশীল নামে আরও এক ভাইয়ের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ জনে। মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যান চাপায় একই পরিবারের চার ভাই নিহত হয়। এতে আহত হয় আরও চারজন। তাদের চমেক হাসপাতাল সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সিআরবি যুগ যুগ ধরে ফুসফুস হিসেবে চট্টগ্রাম শহরের মানুষকে ছায়া ও স্বস্তি দিয়ে আসছে। এটির নৈসর্গিক পরিবেশ মানুষকে প্রতিনিয়ত কাছে টানে। প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক পরিবেশের কারণে সিআরবি হয়েছে সরকার ঘোষিত হেরিটেজ জোন, যা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। সুতরাং সিআরবির অবয়ব পরিবর্তনের কোনো সুযোগ নেই। মঙ্গলবার সকালে নাগরিক সমাজ চট্টগ্রামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে মেট্রো রেল করার ঘোষণা দিয়েছেন। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামের উন্নয়ন তিনি নিজ কাঁধে নিয়েছেন, তিনি কথা রেখেছেন। মঙ্গলবার সকাল 11:30টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম নগরের পরিবহন মাস্টার প্ল্যান সহ মেট্রো রেলের সমীক্ষার জন্য প্রিলিমিনারি সার্ভের কাজ সংক্রান্ত মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুইজনের প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রামের সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ দফায় সাতকানিয়া উপজেলার 16টি ইউপির মধ্যে 4টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও 12টিতে অনুষ্ঠিত হয় নির্বাচন। এতে আওয়ামী লীগের প্রার্থী 8টিতে এবং স্বতন্ত্র প্রার্থী 4টিতে জয় পেয়েছেন। এদিকে খাগড়াছড়ির পাঁচছড়ি উপজেলার 5 ইউপির 4টিতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে 3টিতে স্বতন্ত্র, 1টিতে নৌকা ও আরেকটিতে ফলাফল স্থগিত রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেছেন, সেবা প্রত্যাশী নগরবাসীর দুর্ভোগ ও ভোগান্তি কমাতে ম্যানুয়াল পদ্ধতি থেকে অনলাইনের আওতায় গৃহকর ও ট্রেড লাইসেন্স ফিস জমা দিয়ে ট্রেড লাইসেন্স গ্রহণ এবং নবায়ন করতে এখন থেকে ঘরে বসেই নগরবাসী চষিকের উন্নত সেবা গ্রহণ করতে পারবে। মঙ্গলবার বিকেলে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনে কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে এটিএন অ্যান্ড আর কে তত্ত্বাবধানে ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় ই রেভিনিউ সিস্টেম সফটওয়্যার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, অর্থ স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, কাউন্সিলর গাজী মোহাম্মদ শফিউল আজিম সহ প্রমুখ। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 3,240টি নমুনা পরীক্ষা করে 397 জনের করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে, যা নমুনা পরীক্ষার তুলনায় 12.25%। এদিন করোনায় একজন মারা গেছেন। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ 14টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত 263 জন নগরের ও 134 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসে ওজনে কম দেওয়ায় চট্টগ্রামের হাটহাজারিতে 3 দোকানিকে 25,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে পৌরসভার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলম। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে বসত বাড়িতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ মিনহাজ রুহিমণি নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। নিহত 2 শিশু সম্পর্কে আপন ভাই বোন। সোমবার রাত 10:30টার দিকে বাঁশখালীর সরল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম কাহারঘোনা 80 ঘরপাড়া এলাকার আব্দুস সামদ মাঝির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত 2 শিশু ওই এলাকার আব্দুস সামদ মাঝির বাড়ির মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ মিনহাজ ও মেয়ে রুহিমণি। বান্দরবানে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 15টি দোকান ও বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 14:45 সদর উপজেলার 6 নং জামছড়ি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বাঘমারা বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে 15টি দোকানপাট পুড়ে গেছে, যার ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক 1,50,00,000 টাকা। এ ছিল আমার হাতে থাকা চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ। আগামীকাল ঠিক একই সময়ে থাকছি নতুন নতুন সংবাদ নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।
ওমিক্রনের ভয়াবহতা থেকে নিজের সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলাধারার সাথে থাকুন।